আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। জ্বরের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন লিটন দাস। সুস্থ না হওয়ায় এই সিরিজেও নেই লিটন, তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন নাসুম আহমেদ। সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, নেতৃত্ব ছাড়তে চাইলেও এই সিরিজে শান্তই থাকছেন অধিনায়ক। শনি ও রবিবার দুই ভাগে দুবাই যাবেন ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। 6, 9 ও 11 নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে। নারী সাফে টানা দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব, বাংলাদেশে দুটি চ্যাম্পিয়নশিপ ট্রফি এনে দিয়েছে লাল সবুজের মেয়েরা। এবার সেই সফল দলের জন্য সরকারের কাছে আবাসন সুবিধা চান অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে মেয়েদের ফুটবলে পেশাদারিত্ব নিশ্চিতে 2025 ফ্র্যাঞ্চাইজি ওমেন্স সুপার লিগ আয়োজনের লক্ষ্য ফেডারেশন কর্তাদের। সাফ ফুটবলে আবারও সেরার মুকুট, সাতখোলা বাসে চ্যাম্পিয়নদের নিয়ে পথে পথে উৎসব, উচ্ছ্বাসিত জনতা, উদযাপনের রেশ রয়েছে এখনও। 2022 প্রথম শিরোপা জয় দেশে নারী ফুটবলের প্রথম বড় অর্জন, তবে সে জাগরণটা কাজে লাগাতে পারেনি ফেডারেশন। সাফ জয়ীদের বেতন ভাতার দাবিতে অনুশীলন বর্জন করতে হয়েছিল, তবে মাঠের লড়াইয়ে কার্পণ্য করেনি সাবিনারা। লক্ষ্য অর্জনে থেকেছে বদ্ধপরিকর, দুবছরের ব্যবধানে দল যেন আরও পরিণত, আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে এনেছে। নিজেদের প্রত্যাশার কথাও এখন জানাচ্ছে স্পষ্টভাবে। বেতনটা যেন বাড়ানো হয়, বেতনটা যেন নিয়মিত হয়, পাশাপাশি যেন মাঠে যেন খেলাটা থাকে, লিগটা যেন দীর্ঘ মেয়াদি হয়, পাশাপাশি যেন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি আমরা। এবং অবশ্যই এই সাফের পরে আমি চাই না যে আসলে সাউথ এশিয়ার ভিতরেই আমরা পড়ে থাকি, আমরা যেন এশিয়াতে মুভ অন করি। মেয়েরা আমাদের একটু উপহার দিয়েছে, সমগ্র জাতিকে একটু উপহার দিয়েছে, এবং আমরা ছাত্র জনতার আন্দোলনে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের একটি নতুন অঙ্গীকার হতে পারে এই সাফল্য। এই সুযোগ থেকে সত্যি কথা অনেক কিছু করার আছে এবং সেটা আমাদের করতে হবে। নারী ফুটবলের এই জাগরণকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চায় নবনির্বাচিত কমিটি, নিশ্চিত করতে চায় নারী ফুটবলের পেশাদারিত্ব। 2025 নারী সুপার লিগ আয়োজন করতে চায় ফেডারেশন কর্তারা। একটা প্রফেশনাল লিগ হলে কিন্তু মেয়েদের একটা স্টেডি ইনকামের ব্যবস্থা হয়, একই সাথে আমি যেটা তখন করতে চেয়েছিলাম একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, যে একটা এডিশনাল, সেটাও করার চেষ্টা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় ফেডারেশন থেকে, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমি ফ্র্যাঞ্চাইজি লিগটা করতে চাই। এদিকে 3 মাস ধরে বেতন পাচ্ছে না নারী ফুটবলাররা। ফেডারেশন কর্তারা জানান, ফিফার অর্থ পেলেও কিছু আনুষ্ঠানিকতার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, যত দ্রুত সম্ভব পরিশোধ করা হবে বকেয়া। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাফ জয়ী নারী ফুটবল দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমা ও সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙামাটিতে বইছে আনন্দের বন্যা। দলের দুই তারকা খেলোয়াড়কে বরণের প্রস্তুতি নিচ্ছে রাঙামাটিবাসী। সাফ জয়ী দলে খেলেছে ঠাকুরগাঁয়ের 3 খেলোয়াড়, অধিনায়ক সাবিনার জেলা সাতক্ষীরাও আনন্দের বন্যা। নারী সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর সবচেয়ে বেশি আনন্দ উল্লাস রূপনা ও ঋতুর বাড়িতে। মেয়েদের এই অর্জনে খুশি তাদের মায়েরা। ফাইনাল ম্যাচে তাদের মেয়েদের নৈপুণ্য দেখেছেন মোবাইল স্ক্রিনে। দেশের জন্য গৌরব অর্জনের খুশির সঙ্গে আক্ষেপও আছে রূপনা ও ঋতুপর্ণার মায়ের। 2022 সালে প্রথমবার সাফ জয়ের পর নানা কিছুর প্রতিশ্রুতি দিয়েছিল তখনকার সরকার, এবার সেটার বাস্তবায়ন চান তারা। আমরা সবাই খুশি হয়েছি, গতবার জিতেছে, অনেক প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু পূরণ করা হয়নি। আমার মেয়ে তো আজীবন ফুটবল খেলবে না, তার জন্য একটি সরকারি চাকরি চাই। সাফ জয়ী নারী দলের ঠাকুরগাঁয়ের ফুটবলারদের নিয়েও গর্বিত সেখানকার মানুষ। সাগরিকা স্বপ্না রানীদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে, তাদের দেখে অনেক কিশোরী আগ্রহী হচ্ছে ফুটবলে। খুব ভালো লাগছে, চ্যাম্পিয়ন হয়েছে, শুনেছি কালকা, দেখিছি মোবাইলত, ভালো লাগছে। একবার ছাড়া খুব কষ্ট, আর এর আগে বিদেশি খেলবা গেছিল, ওর আগে খুব কষ্ট করলে, খুব কষ্ট করছে, সেটা খুব কষ্ট করছে। রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির একাধিক নারী খেলোয়াড় জাতীয় দলসহ সাফ নারী দলে সুযোগ পেয়েছে, ভবিষ্যতে ওই একাডেমির সুযোগ সুবিধা বাড়ানোর আশা এলাকাবাসীর। সাতক্ষীরার সাবিনা নেতৃত্ব দিয়েছেন সাফ জয়ী নারী দলকে, তার সতীর্থ ছিলেন আফিদা মাসুরা।
এলাকার স্বর্ণকোনাদের বিজয়ে র্যালি করেছে সাতক্ষীরাবাসী। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। শুক্রবার বিকেলে প্রাথমিক দলে ডাক পাওয়া 15 জন ফুটবলার যোগ দেন ক্যাম্পে। অসুস্থতার কারণে ফরওয়ার্ড আরমান ফয়সাল আকাশ ক্যাম্পে যোগ দেননি, তার পরিবর্তে প্রথমবার ডাক পেয়েছেন পিয়াস আহমেদ নোভা। শনিবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন। এফসি চ্যালেঞ্জ কাপ খেলে রোববার ভুটান থেকে দেশে ফিরবে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। এরপরই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করবেন কোচ হাভিয়ের কাবরেরা। পারিবারিক কারণে মালদ্বীপের বিপক্ষে খেলছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। 13-16 নভেম্বর কিংস অ্যারেনায় হবে দুটি ম্যাচ। শেষ ওয়ানডেতে আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের। সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে যুবা টাইগারদের বোলিং আক্রমণে দিশেহারা সফরকারীরা। 40 ওভার 3 বলে 137 রানে অল আউট আরব আমিরাত। উদ্দিশ সুরি 29 ও কিরণ রাই করেন 23 রান, 4 উইকেট শিকার দেবাশিস সরকারের। ছোট লক্ষ্য তারা করতে নেমে সহজ জয় বাংলাদেশের। 20 ওভার 4 বল খেলে মাত্র 1 উইকেট হারিয়ে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজও জিতে নেয় স্বাগতিকরা। জাওয়াদ আবরার করেন 41 রান ও তুর্য অপরাজিত ছিলেন 39 রানে। হংকং সিক্সেস টুর্নামেন্টের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে 18 রানে হার বাংলাদেশের। হারলেও লড়াই জমিয়েছিল সাইফুদ্দিন জিসানরা। পরের রাউন্ডে খেলবে টাইগার দল। টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনার সাদুন উইরা কোদিকে 18 রানে ফেরান সোহাগ গাজী। এরপর থানুকা দাবারে ও লাহিরু মাদুশাঙ্কার ব্যাটে এগোয় লঙ্কানরা। নির্ধারিত 6 ওভারে 3 উইকেটে 107 রান করে শ্রীলঙ্কা। মাদুশাঙ্কার অপরাজিত 48 রান, থানুকা করেন 32, 1 ওভার বোলিং করে নেন 2 উইকেট। জবাবে শুরুতে ইয়াসির আলীর উইকেট হারায় বাংলাদেশ। জিসান সাইফুদ্দিনের ব্যাটে প্রত্যাশা বাড়ে। 27 রানে আউট জিসান। সাইফুদ্দিন 42 রানে অপরাজিত থাকলেও শতক পেরোনো লক্ষ্য টপকাতে পারেনি। 3 উইকেটে 89 রানে থামে বাংলাদেশ। 2025 মার্চে শুরু হওয়ার কথা আইপিএলের 18তম আসর। নতুন মৌসুম সামনে রেখে এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ 6 খেলোয়াড় ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা। মুম্বাই রাজস্থানের রিটেনশন লিস্টেও আছেন 6 জন। অন্যদিকে সর্বনিম্ন 2 জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। আইপিএল পৃথিবীর সবচেয়ে জমজমাট ক্রিকেট লিগ, অর্থের ঝনঝনানি আর তারকা মহাতারকাদের মিলন মেলা। এরই মধ্যে শুরু হয়েছে আগামী আসরের প্রস্তুতি। ফ্র্যাঞ্চাইজিগুলো প্রকাশ করেছে রিটেনশন লিস্ট। অধিনায়ক শ্রেয়াসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে 2 অভিজ্ঞ ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে আগামী আসরেও দেখা যাবে কেকেআর জার্সিতে। তাছাড়া রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমন দীপও থাকছেন বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে। গেল আসরে হায়দ্রাবাদের হয়ে তাণ্ডব চালানোর পুরস্কার পেয়েছেন ক্লাসেন। প্রোটিয়া হার্ড হিটার ছাড়া আরও 4 ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। অধিনায়ক প্যাট কামিন্স সহ বাকিরা হলেন অভিষেক, নীতিশ রেড্ডি ও ট্রাভিস হেড। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা সহ 4 জন আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের রিটেনশন লিস্টে। পেসার জসপ্রীত বুমরা এবারও মুম্বাইয়ের হয়ে মাঠ মাতাবেন। আছেন সূর্যকুমারও। মুসাফিজকে এবার ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের অন্যতম সফল দলটা ধরে রেখেছে ধোনি, ঋতুরাজ, জাদেজা, পাথিরানা ও শিবম দুবেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কত্বে ফেরাচ্ছে বিরাট কোহলিকে। এছাড়া আরসিবির বাকি 2 রিটেনশন পাতিদার ও যশ দয়াল। অন্যদিকে ঋষভ পন্তকে ছেড়ে দিয়ে অক্ষর প্যাটেল, কুলদীপ, তৃস্তন ও অভিষেক পোরেলকে দলে রেখেছে দিল্লি। এছাড়া গুজরাট টাইটান্সের রিটেনশন লিস্টে 5 জন, যেখানে বড় নাম শুভমান গিল ও রশিদ খান। লখনৌ রেখেছে 4 জনকে। সর্বনিম্ন 2 ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। আর রাজস্থানের রিটেনশনে 6 খেলোয়াড়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।